খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বিবেচিত হচ্ছে সব থেকে বড় কথা হলো, তৃণমূল কংগ্রেসে নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে গতবারের থেকে বেশি আসন পেলেও যে তুলনায় আসন বেড়েছে সেই তুলনায় আসন বাড়াতে পারেনি। গতবার তৃণমূল গ্রাম পঞ্চায়েতে 38,118টি আসন পেয়েছিল, এবার সেখানে তারা পেয়েছে 38,419টি আসন। মোটামুটি 39,000 আসন নিয়ে তারা গ্রাম সংসদ গঠন করতে চলেছে। প্রসঙ্গত 2018 পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ছিল 48,649টি, এবার তা প্রায় 14,000 বেড়ে হয়েছে 63,229টি। এই অনুপাতে তৃণমূল তাদের আসন সংখ্যা বাড়াতে পারেনি। 2018 তৃণমূল পঞ্চায়েত সমিতির 9,217টি আসনের মধ্যে 8,062টি আসন জিতেছিল, এবার 9,730টি আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে 6,523টি আসন। সংখ্যা নিরিখে তৃণমূলের আসন কমেছে প্রায় 1300 আশেপাশে। অন্যদিকে জেলা পরিষদে 20টি জেলা পরিষদের সবকটি দখল করলেও তারা 928টির মধ্যে জিতেছে 820টিতে। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ফলাফলের নিরিখে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে, ধারে কাছে নেই কোনো দল, অনেক দূরে দ্বিতীয় হিসেবে অবস্থান করছে বিজেপি। এই নির্বাচনে কংগ্রেস ও বামেরা উৎসাহজনক ফল করেছেন, যা 2024 লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বলেই তৃণমূল কংগ্রেস 2013 পরে 2018 এবং 2023 পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে। তারা ভোটে অনেকটাই ধরে রাখতে পেরেছে। অন্য একটি হিসেবে ভোটের শতাংশের নিরিখে তৃণমূলের ভোট কমেছে প্রায় 7%, বিজেপির 16% মতো, তবে বামেদের ভোট বেড়েছে 11% মতো। পঞ্চায়েত নির্বাচনে যে অনুপাতে আসন বেড়েছে তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়েনি, আবার শতাংশের নিরিখে ভোট প্রাপ্তি কিছুটা কমেছে। স্পষ্টতই যেখানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করছে, তবে যতটা বিরোধীরা ভেবেছিলেন তা গ্রাম বাংলায় কাজ করেনি। তবে বিরোধীদের তরফে এর পেছনে রিগিংকেই দায়ী করা হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির উত্তরবঙ্গ এবং মতুয়া প্রভাবিত এলাকা এবং শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে ভালো ফল করেছে। তার মধ্যেই বিজেপি গ্রাম পঞ্চায়েতে তাদের আসন সংখ্যা বাড়িয়েছে। 2018 পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে তাদের আসন সংখ্যা ছিল 5,779টি, সেখানে তারা এবার পেয়েছে 12,183টি আসনে জয়। পঞ্চায়েত সমিতিতে বিজেপি গতবার 769টি আসন পেয়েছিল, এবার সেখানে তারা পেয়েছে 964টি আসন। তবে পঞ্চায়েত নির্বাচনের তিনটি ক্ষেত্রে সব দলেরই আসন সংখ্যা সামান্য কিছু হেরফের হতে পারে, কেননা বেশ কিছু আসনে ফলাফল এখনও চূড়ান্ত নয়। পঞ্চায়েত নির্বাচনে সরকারিভাবে বাম কংগ্রেসের জোট সেরকম হয়নি, তবে কোথাও কোথাও নিচুতলার নেতারা কর্মীরা জোটবদ্ধ হয়েছেন। এবারে নির্বাচনে বাম কংগ্রেসের উভয়ের আসন বেড়েছে। 2018 নির্বাচনে বামেরা যেখানে গ্রাম পঞ্চায়েতে 1,713টির আসন পেয়েছিল, এবার তারা সেখানে 6,400 বেশি আসনে জয় পেয়েছে। কংগ্রেস গতবারে 1,066টির তুলনায় এবার 3100 বেশি আসনে জয় পেয়েছে। পঞ্চায়েত সমিতিতে বাম কংগ্রেস গতবারে 129 ও 133টি আসনে জয় পেয়েছিল, এবার তারা 170 এবং 255 এসি আসনে জয় পেয়েছে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি পঞ্চায়েত সমিতিতেও উভয় দলের প্রতিনিধিত্ব বেড়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে, যে কারণে উভয় দলের মনোবল বেড়েছে। এবার দেখার বিষয় এই ফলের কতটা প্রভাব পড়ে লোকসভা নির্বাচনে। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।